নাজমুল, একটু জানতে চাই মরদেহ উদ্ধারের বিষয়ে পুলিশ কি বলছে, জিজ্ঞাসাবাদে স্বামী কি কোনো তথ্য দিয়েছে কিনা? ন্যান্সি আসলে 6 মাস আগেই তারা বিয়ে করেছিল এবং এটি কিন্তু বাংলাদেশে একেবারে ভাইরাল হয়েছিল, যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি সরাসরি যদি নাটোরের পুলিশ সুপারের কাছে জানতে চাই যে ইতিমধ্যে আপনারা এখানে এসেছেন এবং মরদেহ উদ্ধার করেছেন কিনা এবং এ বিষয়ে কি ভাবছেন আপনারা? আপনারা জানেন যে এটা অত্যন্ত আলোচিত একটা ঘটনা। এই আলোচিত ঘটনার আমরা যখনই জেনেছি যে তার লাশ পাওয়া গেছে, আমরা আমাদের পুরো টিম নিয়ে আমরা এখানে কাজ করছি এবং আমরা তার মৃতদেহকে আমরা উদ্ধার করেছি এবং আমাদের প্রত্যেকটা টিম, বিশেষ করে আমাদের যে ডিজিটাল অ্যানালাইসিস এর সবগুলো ইকুইপমেন্ট চলে এসেছে, সিআইডির ক্রাইম সিন এসেছে, আমরা একটা একটা করে খতিয়ে দেখছি যে এইটা প্রাথমিকভাবে যদিও মনে হয় যে এটা ফ্যানের সঙ্গে ওড়না পিচিয়ে তার আত্মহত্যার কথা মনে হয়, তারপরেও এর মধ্যে অন্য কোনো কারণ আছে কি না। এই যে আপনারা জানেন যে এই বিয়ের পরবর্তী সময় ভাইরাল হওয়ার সময় তারা কিন্তু এটা খুব আনন্দের সাথে নিয়েছিল, পরবর্তীতে এটা তার পারিবারিক, সামাজিক এবং কর্মক্ষেত্রে এমনকি তার সন্তানের বিভিন্ন প্রতিবন্ধকতায় কিন্তু তিনি কিছুটা বিমর্ষ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। তো এই বিমর্ষতাই কি তার আত্মহত্যার কারণ নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এটা নাটোর জেলা পুলিশ কাজ করছে। আমার মনে হয় খুব দ্রুতই আমরা এটা উদ্ঘাটন করতে পারবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ। যে বিষয়টি ন্যান্সি শুনছিলেন যে ইতিমধ্যে কিন্তু যেই ছেলেটি রয়েছে যার সাথে বিয়ে হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ সুপার যেটা বললেন যে প্রকৃত ঘটনা অল্প সময়ের মধ্যেই তিনি আমাদেরকে জানাতে পারবেন। ন্যান্সি, নাজমুল, আপনাকে ধন্যবাদ।